দুধ কেমন আছে? পঁচিশ দুইটা নেই ভাই, উলান তো মাশাল্লাহ, দুধ কেমন ভাই? এটার দুই বেলা সতেরো আঠারো আজকের বাজার থেকে দেশি সিন্ধি শাহিওয়াল হলস্টেন ফ্রিজিয়ান গাভি বছর দাম জানাবো, দেখবো আজকের বাজার গাভির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে, কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন জানিয়ে দেবেন, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন একটি করে শেয়ার করে দেবেন। আমরা কথা বলবো আজকের বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কয়টা আছে? আটটা। এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? গ্রামের কিনা ভাই জান। গ্রামে? এত সুন্দর গাবি গ্রামে পাওয়া যায়? হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কত রকম হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে? দাচ্ছে কয়টা ভাই? ছয় দাঁত। বাচ্চা কোনটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন ভাই? কি বলেন? এটা তো তিন মাসের উপর বয়স হবে। এক মাস? বাচ্চা বড় হয়? আচ্ছা ভাই বিক্রয় গেছে কত ভাই? 160,000। এটা দশক 160,000 টাকা বিক্রি হলো এই মাত্র কুমিল্লা জেলার রসুলপুর হাট থেকে। ভাই এটার দুধ আছে কেমন? দুই বেলা সতেরো আঠারো এটার হবে ভাই? হবে ইনশাআল্লাহ হবে। আচ্ছা আচ্ছা, কত চাইছেন? কত চাইছেন? 265। 265,000 ভাই মাশাআল্লাহ দিলে। আপনার এখানে তো অনেক কাস্টমার আছে ভাই। বেচা কিনা হবে? আচ্ছা আচ্ছা ভাই, কত বলছে বাজার আজকে? এটা 180। কত হলে বেচা বিক্রি হবে? 210। কেউ যদি আমাদের এই ভিডিও দেখে করে সংগ্রহ করতে চায় দেওয়া যাবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়া যাবে। আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। 0812-27-3397। কেউ তো গরু কিনে প্রতারিত হবে না ভাই? ইনশাআল্লাহ হবে না, কারণ অনেকে আমাদের ভিডিওগুলো দেখে। আর অবশ্যই যারা গরু কিনবে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো হবে। আচ্ছা, আপনার আরো কিছু গাভি আছে আমরা দেখাই ধাপে ধাপে। আজকের রসুলপুর হাট থেকে ফারুক ভাই এটা একটু দিই, আমরা ফারুক গাভিটা একটু দেখাই, এটা একটু দিয়ে দেন। বেশ সুন্দর একটা গাভি দেখা যাচ্ছে, এটা কি জাতের ভাই? রানী শঙ্কর। কই পাইছেন এটা ভাই? জি ভাই রানী শঙ্কর। রানী শঙ্কর বিশাল বড় একটি গাভি আজকের এই রসুলপুর হাটে। ভাই দাঁত বয়স কেমন এটার? ছয় দাঁত। দুধ আছে কেমন? দুই বেলা 16-17। সাইজিন কত ভাই? 260,000। চাওয়া দাম? দাম কে বলছে বাজারে? কত বলে? আপনি কত বলে দিচ্ছেন? 220। মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু ভাই। উলান তো ঠিক আছে নাকি? উলান এটা কি বাচ্চা ভাই? সার বাচ্চা। আচ্ছা আচ্ছা, কোনটা হয়েছে? সাদাটা? সাদাটা না, সাদাটা সার বাচ্চা ভাই। গাভির তুলনাতে বাছুর ছোট দেখা যায় তাই? গাভিরে বেশি খাওয়াছে যেন বাচ্চা ছোট হয়ে গেছে। অনেক সুন্দর ভাই, কেউ যদি ভিডিও দেখে নিতে চায় 200 রাখা যাবে না? আপনি তো অনেক গাভি বিক্রি করছেন অনলাইনে? অনেকে আমাকে ফোন দিয়ে বলছে অলরেডি যে ফারুক ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখবো আজকের কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা রসুলপুর হাট থেকে আপনাদেরকে আরও কিছু গাভির দাম জানাবো। এদিকে দেশি সিন্ধির ভিতরে কিছু হাই পার্সেন্টেজের কিছু গাভি আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এদিকে আর একটা গাভি, এটা কি দেখতেছেন নাকি আপনারা? সার বাচ্চা, খুব সুন্দর বাচ্চা ভাই। দাঁত কটা ভাই? দুই দাঁত। দুধ আছে কেমন? দুধ আছে 6.5। দুই বেলায়? এক বেলা 6.5। বিশাল ব্যবসা ভাই। এক জি জার্সি কি বলেন? এই তো চার দিন
আর পাঁচটা আধা ঘন্টার ভিতরে তিনটা বিক্রি হয়ে গেছে। এটার মূল তো দাম তো চলছে এদিকে দেশি মেবি জার্সি ক্রস, হরিয়ানা জার্সি, জি জি রাইট। ফারুক ভাই এটা যাচ্ছে কয়টা সমান ভাই? উলান তো মাশাল্লাহ, দুধ কেমন ভাই? এটার দুই বেলা সতেরো আঠারো হরিয়ানা ভাই, এটা কোথা থেকে সংগ্রহ করছেন? আচ্ছা আচ্ছা, কত চাইছেন ভাই? দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম। বাজারে কত বলে? ষাট বাষট্টি বলে। হ্যাঁ, বেচা বিক্রি কেমন বলছেন? সত্তর, এক লক্ষ সত্তর হাজার মোটামুটি আপনার গাভীর মান আজকে ভালোই দেখলাম। যারা নিতে চাইবে অবশ্যই আশা করে দিবেন। আর আপনার গ্রামের বাড়ি এবং কি ঠিকানাটা বলে যান। আমার বাড়ি চান্দিনার থেকে আর দক্ষিণ দিকে, কিরাসার মোহনপুর। কিরাসার মোহনপুর চান্দিনার থেকে দক্ষিণ দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে মেন রোডের পাশে? মেন রোডের পাশে, জি জি। আমার লোকের যোগাযোগ করলে তারা নিয়ে আসবো, তারা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ভাই, ফারুক ভাই ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক, এদিকে কিছু সিন্ধি সাইওয়াল কিছু গাভি দেখা যাচ্ছে রসুলপুর হাটে। কি অবস্থা আলম ভাই? ভালো ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। কেমন আজকে সংগ্রহ কতগুলো? আজকে আছে প্রায় পঁচিশটা আছে। বেচা বিক্রি কেমন হয়েছে? সাত আটটা বিক্রি হয়েছে। সাত আটটা বিক্রি হয়েছে, মাশাল্লাহ। এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? গ্রামের ভাই, সব ময়লে গ্রাম থেকে। মানে শুধু বাজারের দিন বাজারে থাকেন, বাকি গ্রামে ঘুরেন? আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চাগুলো কোথায় ভাই? এটা বাচ্চা ভাই, এটা বাচ্চাটা হলো সার বাচ্চাটা। কোনটা? এই সাদাটা, পঁচিশ দুইটা নেই, দুইটা নেই পঁচিশ ভাই, দুধ দহন করে দেওয়া যাবে? আমার হাতে দহন করে দুধের দায়িত্ব নেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো অনেক গাভি অনলাইনে বিক্রি করেন, এই পর্যন্ত কোন কারোর সাথে টকজক হয়েছে কিনা দুধ নিয়ে? আমার লোকের কোনো পত্র নাই স্যার। জি, অনেকে দেখা যাচ্ছে ভাই গাভি নিছি কিন্তু যা বলে তা হয় না। আমার কাছে দুই অনেক দুই নম্বর আছে, আমি দুধ আমার হাতে দহন করে নেয় দুদিন থাকে, থাকতে দহন। আচ্ছা আচ্ছা, এটা চাচ্ছিলেন কত ভাই? এটা ভাই দাম চাইছি আমরা সাড়ে তিনশো। সাড়ে তিন লাখ চাচ্ছেন? সাড়ে তিন লাখ চাচ্ছেন, কেমন দাম দর বলছে বাজারে? কেমন ব্যবসা বিক্রি করা যাবে ভাই? আমি নব্বই একবার কেটে দিচ্ছি, দুশো নব্বই, দুশো নব্বই হলে নেওয়া যাবে। এটার দুধ আছে কেমন? এটা দুধ আছে, এটা ভাই ইন্ডিয়ান হরিয়ানা ভাই, এটা কোনো ভেজাল নাই, আমরা তো কম বেশ গরু চিনেন চান। এটা ইন্ডিয়ান হরিয়ানা, হরিয়ানা। হ্যাঁ আচ্ছা, এটা চাচ্ছেন কত ভাই? এটা দাম চাইতেছে আমরা আড়াই লাখ। আড়াই লাখ, আড়াই লাখ। এটার দুধ জেনুইন কেমন পাওয়া যাবে? দুনোবালা পনেরোশের, পনেরো লিটার, পনেরো লিটার। কত বলছে বাজার ভাই? সত্তর পঁচাত্তর এর মল আছে, এক সত্তর পঁচাত্তর, এক লক্ষ সত্তর পঁচাত্তর। এটা বাচ্চা কি দাম নেই না? সার বাচ্চা, বাচ্চা, সার বাচ্চা, ওই লাল সার বাচ্চা, ওরে না সার, এই যে লালটা, হ্যাঁ বাচ্চা, এটা এই লালটা সার বাচ্চা, নাভি তো ভালোই দেখা যাচ্ছে। এটা কোনটার বাচ্চা? এইটা হলো কালো, এই কালোটার বাচ্চা। এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাছুর। এটা চাওয়া দাম কত ভাই কালোটা? এটা দাম চাইছে ভাই 240, 240। কেমন দাম বলে বাজারে? 180 উঠছে ভাই, এক লক্ষ আশি হাজার উঠছে। দিবেন না ভাই? না ভাই, ভাড়া যাবে। কি বলেন, এক লক্ষ আশি হাজার ভাড়া যায় না? না ভাই, কিনা বেশি, কিনা বেশি, কিনা বেশি ভাই। গাভীটার গেট আপটা ভালো, বাচ্চাটার মোশন ভালো, ভালো সার বাচ্চা ভাই। জি জি, কেমন কত বেচা বিক্রি করা যাবে? দুই লাখ বিশ হাজার কেটে দিচ্ছি। দুই লাখ বিশ, দুই ব্যাংকে আসা যায় না ভাই? দুই লাখ বিশ। আচ্ছা ভাই, আপনি তো আগে বেশি সাইওয়াল গাভী আনতেন, আমি সাইওয়াল, সাইওয়াল আনা মাঝে একটু কম নেই, বেশিরভাগ জার্সি ফিজিয়ান এগুলো বিচার বেশি। আচ্ছা, মানে ক্রসগুলা? হ্যাঁ ক্রসের, ক্রসগুলা বেশি পাওয়া যায়। এটা দাচ্ছে কয়টা কালোটা? চারটা দাচ্ছে, চার দাঁত। এটা কত চাইছিলেন? এটা দাম চাইছে ভাই 190, 190, 190। ওই যে ফ্রিজিয়ানটা, ফ্রিজিয়ানটা ভাই কত বলছে বাজার আজকে? এটা 150 পর্যন্ত রেট করছে ভাই, 150 পর্যন্ত দাম বলছে। বাকি আছে কত আর ভাই? আমি কাটে 70 বলে দিচ্ছি, 70, এক লক্ষ সত্তর হাজার। কেউ যদি এই গাভি গরুগুলো নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন? 018-018-90-88-08-34, লাস্টে 34, এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটি তা সব আপনাদের এগুলো, মানে রসুলপুর আপনাদের গাভির জন্য বিখ্যাত? হ্যাঁ বিখ্যাত। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আরও কিছু গাভি দেখাই এখান থেকে। মোটামুটি অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখা যায়। এটা কোনটার ভাই? ওগুলো কার? আমার, আমার সব আমার। আচ্ছা দর্শক, অনেক সুন্দর একটি গাভি এবং বাছুর। এটা কোনটা বাচ্চা? এটা লালটা, লালটা, লালটা।
জি আমরা দেখি বাচ্চাটা একটু দেখাচ্ছি ভাই, অনেক সুন্দর বাচ্চা মাশাল্লাহ। কি বাচ্চা? সাইওয়াল। জি জি আমরা একটু এখান থেকে কিছু গাবি দেখে। কত সাওয়া এটা ভাই? কি বলেন, এত বেশি যাচ্ছেন কেন? এই হাসি মুখে এত বেশি দাম চায় মানুষ। দুধ আছে কেমন? এটার থেকে কয় বেলা? এক বেলা। কি বলেন, এক বেলা 7 কেজি দুধ? তেমন বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে? বেচা বিক্রি কেমন? ভালোই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আজকের এই রসুলপুর হাট থেকে আরো কিছু গাভির দাম জানার চেষ্টা করবো। এদিকে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভি দেখা যাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডাকছো কটা ভাই? 6 দাঁত। দুধ আছে কেমন? 12 লিটার। এক বেলা না দুই বেলা? দুই বেলায় 12 লিটার। আমরা ফেশন সাইডটা দেখাবো ইনশাল্লাহ। বাচ্চা কোনটা ভাই? এই ছোটো বাচ্চাটা না? কি বাচ্চাটা? দাম নি না, সার বাচ্চা। সার বাচ্চা, দুই বেলা 12 লিটার দুধ ভাই। কত সাইজেন এটা? 2,70,000। কত বলছে বাজারে? কত পর্যন্ত দাম বলছে? কেউ তো নাই, আমি আর আপনি। আচ্ছা বেচা বিক্রি কত বলছেন? আচ্ছা আচ্ছা, 2,40,000 হলে ছেড়ে দেবেন মোটামুটি। ফারুক ভাই আসসালামু আলাইকুম, গরিব আছে? শেষটা কি আছে? যান আসতেছি। আমরা দেখবো আজকের এই রসুলপুর হাট থেকে আপনাদেরকে কিছু উন্নত জাতের গাভির দাম জানাবো। দেশি সিন্ধি সাইওয়াল বাজার অনেক মানুষের ভিড়, আসলে আমরা দাফে দাফে দেখানোর চেষ্টা করতেছি।